প্রিয় ছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আমরা এখন অঙ্কের ক্লাসটা শুরু করছি। আমরা তো কোষে দেখি 12 শুরু করেছিলাম, মানে গসাগু লসাগুর যে চ্যাপ্টারটা, লাস্ট আমরা 3-এর অঙ্কটা করেছিলাম। আজকে দেখো 4-এর অঙ্কটা শুরু করছি। এখানে একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধিটা দেওয়া আছে 1 মিটার 4 ডেসিমিটার, কিন্তু পেছনের চাকার পরিধিটা দেওয়া নেই। বলা আছে যে সামনের চাকার পরিধির 2.5 গুণ। তো সামনের চাকার পরিধিকে 2.5 দিয়ে গুণ করলে তাহলে আমরা সেটা পেয়ে যাব। তো দেখো সেটাই এখানে করা হয়েছে। সামনের চাকার পরিধি হচ্ছে 1 মিটার 4 ডেসিমিটার, এটাকে আমরা ডেসিমিটারে করে নিয়েছি, 14 ডেসিমিটার হয়েছে। তাহলে পেছনে চাকার পরিধি কত হবে? 14-কে 2.5 দিয়ে গুণ করতে হবে, 2.5 মানে 2 পূর্ণ 1-এর 2। তো সেটা দিয়ে গুণ করে হয়েছে 35 ডেসিমিটার। তাহলে দুটো চাকার পরিধি আমরা পেলাম। এবারে অঙ্কটাতে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে কমপক্ষে চাকা দুটো, মানে কত পথ গেলে চাকা দুটো একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তো এই যে কমপক্ষে বলেছে, মানে সব থেকে কম কত পথ মানে গেলে আর কি। তো সেই জন্য এখানে আমরা গসাগু করবো না, এখানে আমরা লসাগু করবো, যেহেতু এখানে কমপক্ষে আনসারটা চেয়েছে। লসাগু মানে তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে ছোট, সব থেকে কম। তো সেই জন্য এই দুটো সংখ্যার আমরা লসাগু করেছি, করে আমাদের 70 হয়েছে। তো লসাগু 70 হলো, তাহলে উত্তরটা তাহলে কী হবে না, 14 ডেসিমিটার আর 35 ডেসিমিটারের লসাগু তাহলে কত হলো? 70 ডেসিমিটার। যেহেতু এটা ডেসিমিটারে ছিল তাহলে 70 ডেসিমিটার মানে 7 মিটার, এটা হলো লসাগুর উত্তর। আর অঙ্কের উত্তরটা তাহলে কী হবে? অঙ্কের উত্তরটা হবে অর্থাৎ কমপক্ষে 7 মিটার পথ গেলে, এই যে 7 মিটার বেরোলো, 7 মিটার পথ গেলে চাকা দুটো তাহলে একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। ঠিক আছে, বোঝা গেল সবার? 6-এর অঙ্কটা দেখো, এখানে 3টে সংখ্যা 306, 810 এবং 2214, এই 3টেকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে, মানে কোনো ভাগশেষ থাকবে না, এটা আমাদের অঙ্কটাতে জানতে চেয়েছে। তো বৃহত্তম সংখ্যা যেহেতু বার করতে হবে তাহলে কী করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, গসাগু করতে হবে। তাহলে চলো গসাগু করে ফেলো 3টে সংখ্যার, 306, 810, এই দুটোর প্রথমে গসাগু করে এখানে হয়েছে 18, তারপরে এই 18 দিয়ে আবার 2214কে ভাগ করছি, অর্থাৎ গসাগু করছি, করে মিলে গেছে, অর্থাৎ গসাগুটা হলো 18। তাহলে ওই 3টে সংখ্যার গসাগু কত হলো? 18। তাহলে উত্তরটা কত হবে? 306, 810 এবং 2214কে 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগগুলো সবকটা ভাগ মিলে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে এই দুটো অঙ্ক করালাম, তোমরা ভালো করে করো।